দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আপনার নাম কি? খুব সুন্দর নাম দেখতে তো, মাশাআল্লাহ খুব সুন্দরী। তো জান্নাত আপু, আমাদের ইউটিউবে কেন আসলেন? কষ্ট পড়ে আসছেন তো, কি কষ্টে আসলেন বলেন? এত সুন্দর চেহারা আবার কি মনে কষ্ট দিল বলেন তো? আচ্ছা, আমি বিয়ে হয় নাই। আচ্ছা, তো এইটি আসার উদ্দেশ্যটা কি বলেন? আপনি কি করেন? বাবা তো নাই? মা আমাদের খোঁজ খবর নাই। মা আছে? মা কি করে? মা আগে কাজ করতো মানুষের ভাষায়, এখন কোনো কাজ করতে পারে না, শরীরটা ভালো না, এর জন্য নিজেই কাজ করে। কত যে 2-300 টাকা করে দিয়ে সংসার চলে, পরের মেশিনে কাজ করে। এখন একটা মনের মতো মানুষের জন্য করতে দিবেন, সামনে গেছে যদি একটা মনের মতো মানুষ তাকে বিয়ে সাথে করবো। তো আপনার তো মনে করেন 20 দিঘা করতে গেলে এখন তো অনেক টাকা পয়সা দিতে হয়, টাকা পয়সা নাই আপনার? টাকা পয়সা নাই বলে অনেক কষ্টে আছে বলেই তো মনে করেন যে ভাইবারের জন্য সারা ভালোবাসা আপন করে রাখি এরকম মানুষের জন্য। কেমন লাগে তো সুন্দর হয়ে এত কষ্ট জীবনে? ওইটাই তো সুন্দর হইলে কি হইব ভাই, মনে যদি কষ্ট থাকে তো সুন্দর যদি থাকে। আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? নাম্বার, নাম কি বললেন? জান্নাতি। জান্নাতি। তো দর্শক, আপনারা জান্নাত আপুর কথা শুনলেন, তো তার নাম্বারটা হচ্ছে, দর্শক আপনারা আপুটের সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা 01314589408। আমি নাম্বারটা আবারও বলছি 01314589408। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।